একরাশ অভিমান জানিয়ে দল ছেড়েছেন তাপস রায়। আর তাপস রায় যে সমস্ত অভিযোগ জানিয়েছেন তা ওড়ালো তৃণমূল কংগ্রেস। ইডি হানার পর দল যোগাযোগ করেনি, অভিযোগ করেন তাপস রায়। তৃণমূল সূত্রে বক্তব্য, তাপসের সঙ্গে যোগাযোগের সব রকমের চেষ্টা করা হয়েছিল কিন্তু ইডি তার ফোন নিয়ে চলে যায়। নতুন করে ফোন চালুর পর দলীয় নেতৃত্ব যোগাযোগের চেষ্টা করে, তার মধ্যেই দল ইঙ্গিত পায় তাপস ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন, কিছু বাধ্যবাধকতার মধ্যে রয়েছেন তাপস, এমনটাই শাসক দল সূত্রে খবর। শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করলেও তার বাড়িতে ইডির অভিযানের কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি, কাজ করেছি দলের, সরকারের, তারপরে হচ্ছে গিয়ে বিধানসভা চলেছে, বিধানসভাতেও আমি বেশ কয়েকদিন গেছি। তো এটা মনে হচ্ছে যে ঠিক বলছে না, যারা বলছেন ঠিক বলছে না, কারণ আমার সঙ্গে কথা বলতে গেলে বা ডাকতে গেলে 52 দিনে যদি কেউ মনে করতেন আমাকে ডেকে নিতেও পারতেন, আমার সঙ্গে কথা বলতেও পারতেন, বা অনেকভাবে কথা বলা যেত, আমার স্ত্রীর সঙ্গে, আমার কন্যার সঙ্গে, পুত্র আমার বাইরে। তো যাই হোক, তো সেটা হয়নি, একটা নাম্বার তো গেছে, তারপর সেই সিমও তো আমি নিয়ে নিয়েছি। সুতরাং এখন তো দেখুন, আমার তো এই দুটো মোবাইল, মানে আমার তো বরাবরই দুটো মোবাইল, একটা তো ছিল সেই সেটাতে যোগাযোগ করতে পারত, এবং এই দুটো নাম্বার তো দলের এবং সরকারের সব জায়গাতেই দেওয়া আছে। ২৩-২৪ বছরের সহজে তো কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় না, কিন্তু দিনের পর দিন এই যে স্ক্যাম, সন্দেশ খালি, এগুলো শুনতে শুনতে, দেখতে দেখতে, আর ওই কিছু স্লোগান, এতে অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় এক, দুই হচ্ছে তার এখন অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং সেক্ষেত্রে আমি প্রতিদিনই দলের মুখপাত্র হিসেবে বা দলের পদাধিকারী হিসেবে যা যা করার করেছি বলেছি, কিন্তু দলে কোনো কিছু ঘটলে বা কারুর ওপর কোনো অন্যায় হলে, অবিচার হলে, অত্যাচার হলে, সেটা কেউ শোনার নেই, দেখার নেই, আমি জানি না বিভিন্ন কারণে। সুতরাং এই স্ক্যাম, দুর্নীতি, সন্দেশখালি, এগুলো বিষয়, তারপরে আমার ওপরই লাগাতার ইয়ার্স টুগেদার, কেন জানি না, এই অসম্মান, অবহেলা, এই সমস্ত চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।